প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। আজকে আমার স্বামীটা আসুক, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার স্বামীটা আসলেও তার অবস্থা খুব করুণ অবস্থা করে দেবো মেরে। চলো ওদিক থেকে দেখে আসি কোন দিক আছে। হায় হায়, মনে হচ্ছে বন্ধু দুটোর আজকে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। হায় হায়, জিনিসপত্র সব ফেলে ভেঙে চুরমার করে দিচ্ছে। হায় হায়, এই তো কাপটা আমি ধরে ফেললাম, বাহ একটা অন্তত কাপ ধরলাম। এ জেরি, তুমি এইসব কাপটা ভাঙছো, দাঁড়াও এসব সব ছিঁড়ে দিলাম, এবারে তোমাকে ধরে বাড়ির বাইরে ফেলে দেবো। এ নাও শটটা খেয়ে নাও, বুঝতে পারলে বাড়ির বাইরে চলে যাও। এই দেখো নাম, আজ থেকে তোমার ঘরের সব দায়িত্ব। ওকে স্যার, এই তো একটু চাটা নিয়ে যায়, অতি উত্তি আপ্যায়ন করতে হবে। এই তুমি কোনটায় যাচ্ছো, দাঁড়াও আমার স্বামী ওখানে আছে কি দেখবো। তোমার গালের মধ্যে, তোমার গাল খুব বড়। এই তো গালের মধ্যে ঢুকে গেলাম। হায় হায়, এটা কি, এটা তো একটা খুনতি মনে হয়। হায় হায়, গালের মধ্যে ঢুকে গেল, ও বড্ড কষ্ট হচ্ছে। না এর মধ্যে নেই, কি করা যায়, কোনো টেনশন নেই, চলো আমরা হেডেটে যাই। ঠিক আছে চলো, যেখানে পাবো সেখানেই ব্যবস্থা করে দেবো। এই তো সমস্ত জিনিস ভেঙে পেলাম, যা জব করে যাই, এটা নিয়ে পালাই। এই তো আস্তে আস্তে ঘরের মধ্যে এলাম, ও বড্ড ভালো লাগছে। হায় হায়, এদের তো আর কোনো কাজ নেই, শুধু আমাদের মারার চিন্তা ভাবনা। এই তো এইগুলো গায়ে পড়ে নেই। তাই ওগুলো কে বলো তো, ওই দুটো কে যাচ্ছে? হ্যাঁ ওই দুটো কে, তোমার দাঁড়াও বলছি, শীঘ্রই চলো তো। এ এই দেখো সুন্দরী, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছিলাম, দেখেছো? আমি দেখছিলাম তুমি আমাকে কত ভালোবাসো। দেখো বন্ধু আমাকে কত ভালোবাসে, আমাকে না দেখেই চিনতে পেরেছে। হা হা হা, এটাই তো ভালোবাসার টান, বুঝতে পারলে তো বন্ধু। যাই আমি এবার এখন চলে যাই, তুমি এখানে থাকো, বুঝতে পারলে? চলো। এই দেখো আমিও ঠিক এটাই ভেবে আমার ছোটো ভাইয়ের সঙ্গে ঘুরছিলাম, বুঝতে পারলে? চলো গান হচ্ছে, ডান্স করি, ডান্স করতে পারি, মজা লাগে। এই তোমরা এখানে দাঁড়াও। হায় হায়, ওদিকে টম বিড়ালটা আসছে, দাঁড়াও কোনো টেনশন নেই, চলো গানটা পাল্টে দেয়, বুঝতে পারলে? এই তো পাল্টে দেবো, এবার এবারে এটা লাগাতে হবে, কোনো ব্যাপার না। এই তো তোমার বন্ধুরও ধরলাম, এ না তুমি মারটা খেয়ে নাও, বুঝতে পারলে? এই তো গোসল করে তারপর ফের ডান্স হবে, না তো গোসল না করলে একটা অন্যরকম এনার্জি থাকে না। এই দেখো টম বিড়াল, বুঝতে পারলে, তুমি আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, কারণ এখানে হিরে স্মাগলিং করা হয়, বুঝতে পারলে তো? এই তো দেখো সব তোমাকে বুঝিয়ে বলছি, একটু দেরি করো, তোমাকে সব বুঝিয়ে দেবো। এটা হচ্ছে একটা কুকুর ছাড়া, এর মাথায় ওই মুকুরটা চুরি করলে কয়েক কোটি টাকা আমাদের ইনকাম হবে, বুঝতে পারলে? হ্যাঁ কয়েক কোটি টাকা। এই দেখুন স্যার পার্সেল এসে গেছে। কোনো ব্যাপার না, নিয়ে চলে এসো, দেখি কী আছে আজকে। এই তো দেখো টম, আমি এর মধ্যে হাত দিয়ে খুঁজে 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 একটা কী বার করবো বলুন তো, একটা ব্লেড বার করবো। দেখো ব্লেডটা আমি বার করে নিয়েছি, এটা আনবক্সিং করতে হবে। দেখুন আমি এটা আপনার মধ্যে একটা টুপি বার করে নিয়েছি, তার মানে এখন থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে কোনো ব্যাপার না, চলো এগুলো এখন বার করে এর মধ্যে কী আছে সেটা দেখতে হবে। হায় হায়, তুমি যে আমাকে এর মধ্যে আটকে দিলে। ও একটা মুরগি টম, এটা একটা মুরগি ভেবো না, এর ভিতরে যে হিরে আছে তুমি এটা জানো না। এ না এবার হিরেটা বার করবো, কী হচ্ছে বার হচ্ছে না কেন, কোনো ব্যাপার নাই, এটা এখন কেটে বার করতে হবে, বুঝতে পারলো তো টম? চলো বার করে নিলাম একদম হিরেটা, এবার একে বিক্রি করতে হবে এটাই। এই তো চলো এই দোকানদারের কাছে চলে এসেছি, এই দেখুন। হায় হায়, এত সুন্দর হিরে আমার লাইফেও আমি এত দেখিনি। ঠিক আছে যাও, তোমাকে অনেক টাকা দেবে, ওই ভিতর থেকে আমার বন্ধু দিয়ে দিচ্ছে, যাও সব করে যাও। ওহ এত সুন্দর হিরে আমার জীবনেও দেখিনি, বাবা আমার দেখলে খুব খুশি হবে। চলো সবাই দু পায়ে হেঁটে হেঁটে যায়। হ্যাঁ হ্যাঁ, বেশি জোরে জোরে যাওয়ার হাঁটার চেষ্টা করো না, আস্তে আস্তে চলো। হায় হায়, এটা আমরা কী দেখছি, দু পায়ে হেঁটে হেঁটে কারা যাচ্ছে? হায় হায়, এই মুহূর্তে বেঁচে গেলাম। ওহ চলো আস্তে আস্তে চলে যাই, দেখি ওর মধ্যে আছে কি দেখি। দাঁড়াও আমি একটু ভালো করে দেখি, চারটে চোখ লাগিয়ে দেখি। এই তো আবার দূরবীন টেলিস্কোপ সব লাগিয়ে দেখতে হবে। এই দেখো টম, কেউ নেই। এই তো এবার আমি স্পাইডারম্যান, এই দাও চলে যাও। ও এবার আমার পালা, এই তো যেতে হবে। হায় হায়, ওহ মরে গেলাম গো। এলাম তোমাকে ট্রেনে ঘরের মধ্যে ঢুকে নিয়ে এলাম। হায় হায়, ভয় পাচ্ছে তো, ভয় পেলে আর হবে,
চুরি করার সময় ভয় চলে এসো, লাইটটা জ্বলিয়ে দিলাম আমি। এই তো মুরগিটা আমি পেয়ে গেলাম, এ ফের একটা মুরগি, এর মধ্যে আবার হিরে আছে, কোনো ব্যাপার নয়, চলো এই হিরেগুলো নিতে হবে। হায় হায়, এই কুকুরটা জ্বালায় তো দেখাচ্ছে ভূমিকম্প চালু হয়ে গেল। এই ভাই আস্তে করো, নতকুন ধরা পড়ে যাবো।